নির্বাচনকে ঘিরে যেরকম একটা উৎসব থাকার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সকল দল বল নির্বিশেষে সবার অংশগ্রহণ নিমিত্তে একটা নির্বাচন হোক, একটা গণতন্ত্র রাষ্ট্র হিসাবে আমরা যেন সবাই নিজের ভোটটা নিজে দিতে পারি। যদি হিসেব করি ঠিক আর কয়েকটা দিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ইতোমধ্যেই শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ছাপও, আর সাধারণ মানুষ কষছেন নিজেদের চাওয়া পাওয়ার হিসেব। সেই হিসেবের খাতায় কি যোগ করছেন কিশোরগঞ্জের মানুষ, কী বা ভাবনা নির্বাচন নিয়ে তাদের, এবং সামনের নির্বাচনে কাকেই বা বসাবেন সংসদের আসনে, চলুন জেনে নেই তাদের কাছেই। এই যে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনার প্রত্যাশাটা কী রয়েছে? নির্বাচনে প্রত্যাশা হচ্ছে এই যে ব্যাপক ভোটারের উপস্থিতি ঘটুক, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসুক এবং যোগ্য প্রার্থীকে বাছাই করে নিক তাদের ব্যালটের মাধ্যমে, এবং সেভাবে একটি সুষ্ঠু পরিবেশে, বিশৃঙ্খলাহীন এবং শান্তিপূর্ণ পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। এইবার কেমন উৎসব দেখতে পাচ্ছেন এবং বিগত নির্বাচনগুলোর সাথে এবারের কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কি না? বিগত নির্বাচন বলতে 14 সালের নির্বাচন তো প্রধান বিরোধী দল বয়কট করেছিল, যে কারণে একটা সহিংস পরিবেশ আমরা দেখেছি। পরে 2018 সালের নির্বাচনে প্রধান বিরোধী দল অংশ নিয়েছিল, কিন্তু শেষটায় তারা নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নেয়, যে কারণে উৎসব মুখর পরিবেশ একটা পর্যায় পর্যন্ত থাকলেও শেষ দিকে আমরা সেই উৎসব মুখরতা দেখিনি। তবে এবারের নির্বাচনে প্রায় প্রতিটি আসনেই কিন্তু একাধিক প্রার্থীকে দেখছি এবং প্রত্যেক প্রার্থী তাদের অনুসারীদের নিয়ে কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন, এ কারণে একটা মোটামুটি উৎসব মুখরতা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। প্রধান বিরোধী দল তাদের তো একেবারে যে দেশে সমর্থক নেই বা অনুসারী নেই তা তো নয়, একটা শঙ্কা তো আছেই এবং সেই শঙ্কার কিছু কিছু নমুনা কিন্তু আমরা দেখছি। নির্বাচন কমিশনের যে নির্বাচন ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করেছে সেটাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? না, নির্বাচন কমিশন তো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী তাদের ব্যবস্থাগুলো গ্রহণ করছে, তারা তাদের নীতিমালা কিংবা রাষ্ট্রের যে সংবিধান, সংবিধানের বাইরে তো আর যেতে পারবে না। আর নির্বাচন কমিশনের দায়িত্ব তো এরকম নয় যে কেউ যদি নির্বাচনে না আসতে চায় তাকে জোর করে নির্বাচনে আনা, এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। তবে প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, দেশটা আমাদের সবার, এ দেশের প্রতি আমাদের সকলেরই একটি বিশেষ কমিটমেন্ট থাকা উচিত এবং সেই কমিটমেন্টের জায়গা থেকে প্রত্যেক দলকে, প্রত্যেক দলের নেতা কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। যেখানেই এখন আড্ডা হোক সেখানেই এখন আড্ডার আলোচনার বিষয় নির্বাচন। সামনে যেহেতু নির্বাচন, আলোচনা এর চেয়ে বেশি কিছু আর হতে পারে না, সবারই এখন ধ্যান ধারণা কিংবা চিন্তা ভাবনা সবই নির্বাচন। কিশোরগঞ্জের এই চায়ের আড্ডায় আসলে কী আলোচনা হচ্ছে সেটাই জানবো এখানকার যারা আছেন তাদের কাছে। আমি যদি আপনাকে দিয়ে শুরু করি, যে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনকে ঘিরে আপনার কী প্রত্যাশা রয়েছে? আমরা চাইতেছি যে সুষ্ঠু নিরপেক্ষ যাতে নির্বাচনটা হয়, ওইটার মাধ্যমে যাতে আমরা একটা গণতন্ত্র রাষ্ট্র হিসাবে আমরা যেন সবাই নিজের ভোটটা নিজে দিতে পারি। এর আগেও নির্বাচনে আপনি নিশ্চয়ই ভোট দিয়েছেন, সেরকম কি কোনো পরিস্থিতি হয়েছিল কিনা যে আপনি নিজের ভোট নিজে দিতে পারেন না, যেটা এবার দিতে চাচ্ছেন বলছেন? মানে এর আগে দিছি, কিন্তু এইবার তো দেশের অবস্থা একটু অন্যরকম, এই জন্য ভাবতেছি যে আমি নিজের ভোটটা নিজে দিতে আগেও পারছি, এবারও যেন আমি নির্বাচনে ভোটটা দিতে পারি। যে প্রার্থী আপনারা নির্বাচিত করবেন সেই প্রার্থীর কাছে আপনাদের এই কিশোরগঞ্জের জন্য প্রত্যাশা কী থাকবে? আসলে নিজের ভোটটা তো নিজে দেওয়াটাই এলো প্রত্যাশা। তারপর হইতেছে যে দেশের তো এখন দ্রব্যমূল্যের দাম অনেক ঊর্ধ্বে আছে, এইগুলি যাতে শীতলে নিয়ে আসে সেই মানে প্রত্যাশাই আমাদের। এই নির্বাচনকে ঘিরে আপনার আসলে প্রত্যাশা কি, আপনি কেমন নির্বাচন দেখতে চান? আসলে নির্বাচনকে ঘিরে প্রত্যাশা তো সবার আকাশচুম্বী থাকে, আর আমি যেহেতু শিক্ষক তো আমি চাইবো শিক্ষাখাতেই যেন উন্নতিটা আরও বেশি হয়, আমার চোখে যেটা আসলে খুব বেশি দরকার। দেখুন, আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আবার একই সাথে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন আছে, আবার একটা সরকারি আছে, আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমি মাদ্রাসা, আবার সেই সাথে আবার ফাজিল মাদ্রাসা, মানে অনেক ধরনের শিক্ষা ব্যবস্থাটা না আমাদের কোথাও গিয়ে এক বাংলাদেশ হতে দেয় না। তো এখানে মনে হয় কোথাও গিয়ে আমাদের শিক্ষানীতিটা এক হওয়া দরকার এবং শিক্ষা ব্যবস্থাটা এক ধরনের হওয়া দরকার।
এই নির্বাচন কেমন দেখতে চান? আর নির্বাচন তো সবসময় ফেয়ার দেখতে চাই, এখানে তো বলার অপেক্ষাই রাখে না। বিগত আরো কয়েকটা নির্বাচন তো অবশ্যই দেখেছেন, সেগুলো কেমন দেখেছেন আর এবারের নির্বাচন আসলে কেমন প্রত্যাশা করছেন? আসলে এবারে যেহেতু একটা বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না, তো স্বভাবতই আমাদের মধ্যে কিছুটা শঙ্কা তো থেকেই যায় যে নির্বাচনটা আদৌ ভালো হবে বা হবে না, বা ওখানে গেলে কি আসলে কোনো রকম ঝামেলা সৃষ্টি হবে কিনা একটু শঙ্কা আছে। এরপরও সেই শঙ্কাটা আসলে কি যে একটা রাজনৈতিক দল অংশ না নেয় নাকি নির্বাচন ব্যবস্থা? নির্বাচনের ব্যবস্থাতে আমার মনে হয় যে কোনো সমস্যা নেই। আসলে শঙ্কা তো আছে, যেটা দেখতে পাচ্ছি যে একটা বড় একটি দল এবং এই দলের সাথে আরও অনেকেই আছে। তো আমরা সবসময় যেটা চাই যেটা নির্বাচন হোক একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন হোক এবং অংশগ্রহণমূলক। এবারে নির্বাচনের আগের পরিবেশের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা? এখন যেটা দেখছি যে কেমন যেন একটা মানে থমথমে একটা অবস্থা দেখছি, যে নির্বাচনকে ঘিরে যেরকম একটা উৎসব থাকার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনার চোখে আপনি কেমন নির্বাচন দেখতে চান? আমি চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, যেহেতু সবগুলা দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, অধিকাংশ দলই করছে না, এই জন্য আর কি একটু আতঙ্ক হচ্ছে। কিশোরগঞ্জের প্রার্থীদের কাছে আপনার কী প্রত্যাশা রয়েছে? আমি চাই যে একজন সৎ আদর্শবান মানুষ নির্বাচনে জয়ী হোক এবং জনগণ যেন বুঝে শুনে যেন ভোটটা দেয়, যেন সুষ্ঠু মানে ভালো একজন প্রার্থী যেন হতে পারে। নির্বাচনের যে ব্যবস্থা এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেই পদক্ষেপগুলোকে আপনি কিভাবে দেখছেন এবং এই নির্বাচন ব্যবস্থাটা আসলে আপনি কেমন দেখতে চান? যেহেতু বড় একটা রাজনৈতিক দল নেই সেটা একটা সংখ্যা কাজ করে, তারপরেও সিএসি যেভাবে তাদের পদক্ষেপ নিচ্ছে মনে হয় না সেরকম কোনো সমস্যা হওয়ার কথা। তবে আমরা চাই যেন ভোটাররা তারা কোনো সংকোচ না রেখেই ভোট কেন্দ্রে যেতে পারে। স্বতন্ত্র প্রার্থীর একটা প্রশ্ন আসছে, সেই স্বতন্ত্র প্রার্থী দেওয়ার বিষয়টাকে আপনি কেমন দেখছেন? একই দল করে একজন মনোনয়ন পেয়েছে আর একজন পায়নি, তার মানে সে প্রতিদ্বন্দ্বী হচ্ছে, তো একই হলো না? সেটা যদি সব দল অংশগ্রহণ করে নির্বাচন করতো তাহলে প্রতিদ্বন্দ্বী তাহলে স্বতন্ত্রটা এতটা গুরুত্ব থাকতো না, এখন স্বতন্ত্রটাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দর্শক, এমন চায়ের আড্ডায় আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে, আর তর্ক বিতর্ক তো চলছেই, তবে সবার একটাই প্রত্যাশা দল মত নির্বিশেষে সবাই আসুক নির্বাচনে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ে উঠুক এবং তৈরি হোক এক বাংলাদেশে। দর্শক, এই চায়ের আড্ডায় থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি অন্য কোনো চায়ের আড্ডায় অন্য কোনো আলোচনায়। একজন নতুন ভোটার হিসেবে আমার এই দ্বাদশ সংসদ নির্বাচনের যে নির্বাচন, সেখানে আমার নির্বাচনের প্রতি প্রত্যাশা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন হোক, যেন আমরা সুস্থভাবে যাইয়া নির্বাচন কেন্দ্রে ভোট দিতে পারি। আশেপাশে অনেক দেখি যে আমাদের ময়লা আবর্জনা যথাযথ পড়ে থাকে, আমি চাই যে একটা পরিষ্কার বাংলাদেশ গড়ে উঠুক। কিশোরগঞ্জ যেভাবে উন্নতকর হওয়ার ছিল মানে এভাবে উন্নয়ন হয় নাই, আমরা চাই যে সরকারি ক্ষমতা আসুক না কেন সে সরকারই কিশোরগঞ্জটাকে দেখুক, উন্নয়ন করুক, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও যাতে একটা সুন্দর ভালো একটা নির্বাচন পাই বা ভালো একটা নির্বাচন বর্তমান ইসি জাতি উপহার দিতে পারে, এই আশা প্রত্যাশা থাকবে ইসির উপরে। ভালো যাতে ইলেকশন হয় বাংলাদেশের সুস্থ মতে, যাতে আমরা কেন্দ্রের মধ্যে গিয়ে যাতে ভোট দিতে পারি। আমি এবার জীবনের প্রথম ভোট দেব, তো আমি অনেক মানে ইয়া ফিল করতেছি যে এমন চাই যে সন্ত্রাস মুক্ত বা আমরা যাতে ভোট দিতে গেলে কোনো রকম হয়রানির শিকার না হতে হয়। আমরা গরিবের প্রতি যারা মন মানসিক ভালাতায় এরম ধরনের প্রার্থী চাই। নতুন ভোটার যারা আছি তারা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আমাদের প্রার্থী নির্বাচিত করতে চাই। আমাদের তরুণদেরকে নিয়ে কাজ করেন সেরকম একটা কিছু আমরা প্রত্যাশা করি। এমন একজন সরকার আসুক আমাদের এখানে যেখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আরও উন্নতি হোক। আমরা দেখতে চাই একটা সুস্থ নির্বাচন, যাতে কোনো গণ্ডগোল না হয়, সুস্থভাবে নির্বাচন হয় আর আমাদের শহরটা যেন যানজট না থাকে। যে কোনো সরকারি আয়োগ যাতে সুষ্ঠু নির্বাচন হয়, যাতে আমরা গরিব মানুষ শান্তিমতে খাইতে পারি, চলতে পারি। কিশোরগঞ্জ অবহেলিত এলাকা হাওর অঞ্চল, এই অঞ্চলে অনেক উন্নয়নের সন্ন্যতা রয়েছে, সেই উন্নয়নের ছোঁয়া যেন আমাদের লেগে থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।
চায়ের কাপের টুংটাং শব্দে জমে উঠেছে আড্ডা, জমে উঠেছে আলোচনা, আর আলোচনার বিষয় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জের এই প্রান্তিক মানুষগুলো কি ভাবছেন, কি তাদের ভাবনা? আমরা যদি এখান থেকে শুরু করি যে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা রয়েছে, আপনার কি প্রত্যাশা রয়েছে? ধন্যবাদ। আমার ভাবনা হচ্ছে যে এই হোসেনপুর এবং কিশোরগঞ্জ সদর আসনের যিনি জনপ্রতিনিধি হয়ে আসবেন, সবসময় তার মনের মধ্যে জনকল্যাণমূলক যে কাজের যে ভাবনা এটা নিয়ে আসবেন বলে আমরা আশা করি। সেই সাথে যে আমাদের এই কিশোরগঞ্জ শহরের সার্বিক পরিবেশ, বিশেষ করে পুকুর ভরাট, আমাদের এই যে বুক নরসুন্দা নদী, যে আমাদের কিশোরগঞ্জের লাইফলাইন খ্যাত, সেই নদীটা আজকে মৃতপ্রায়, এই নদীটা যেন সচ্ছল করতে পারেন, এটা আমার একটা চাওয়া থাকবে। সেই সাথে আপামর জনসাধারণ যাতে জনপ্রতিনিধির মাধ্যমে একটা সুন্দর সেবা পায়, ওনার কাছে যেন সবাই যেতে পারে। বিগত চালক অনেক সংসদ সদস্য হয়েছেন, সে তখন আপনাদের কি ধরনের উন্নয়ন হয়েছে এবং এবার আসলে আপনাদের চাওয়া পাওয়া কি রয়েছে? তৃণমূলের মানুষ হিসাবে আমরা প্রত্যাশা করব কিশোরগঞ্জ শহরের পানি নিষ্কাশন এবং যানজট একটা অসহনীয় পর্যায়ে আছে, সেই যানজটকে যেন নিরসন করা যায় এবং পৌরসভার ভিতরে এবং কানেক্টিভিটি কিছু রাস্তা আছে উপজেলা কেন্দ্রিক, ইউনিয়ন কেন্দ্রিক, সেই রাস্তাগুলা আরও প্রশস্ত করতে হবে এবং সেই বঙ্গুর রাস্তাগুলা মেরামত করার জন্য আমি জনগণের পক্ষ থেকে দাবি জানাই। ইফটিজিং, মাদক এবং সন্ত্রাস এটা যেন নির্মূল হয়, সেটা আমার এই জনপ্রতিনিধির কাছে আমার প্রত্যাশা। আসছে যে নির্বাচন, এই নির্বাচন আপনি কেমন দেখতে চান? আমরা এমন একজন প্রতিনিধি চাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি আমাদের সবসময় পাশে থাকবেন, আমরা পাশে পাব, যিনি আমাদের প্রান্তিক মানুষের কল্যাণের জন্য কাজ করবেন, নিবেদিত হবেন, তাকে আমরা জনপ্রতিনিধি হিসাবে দেখতে চাই। নির্বাচনের ব্যবস্থাটা কেমন দেখতে? নির্বাচনী ব্যবস্থাটা আমি এমন চাই যেন মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করতে পারে। সকল দল বল নির্বিশেষে সবার অংশগ্রহণ নিমিত্তে একটা নির্বাচন হোক, এটা আমার আশা। যারা ভোটার তারা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, স্বাচ্ছন্দ্যে, কোনো বাধা বিপত্তি না থাকে, এটা আমি আশা করি নির্বাচন কমিশনের কাছে। অবকাঠামোগত যে উন্নয়ন, হ্যাঁ, এটা নিঃসন্দেহে প্রয়োজন, আমি সেই কথা বলছি না যে প্রয়োজন নাই, প্রয়োজন, কিন্তু আমার মননের, আমার মগজের, আমার চিন্তার আসলে কি খুব উন্নতি হইতেছে? আমার কি পাইবার কথা কিংবা কি নাই এর যে তথ্যটুকু, এটি তুলে ধরবার মতো রাজনৈতিক, মানে চলমান রাজনীতি কি এরকম স্পেস আছে? মাটি মানুষ দেশ, এর বাইরে তো কিছু না। আমাদের আবেদনখানা এই জায়গায় থাকবে যে যেই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকুক, তার মূল গন্তব্য যদি হয় দেশ, তন্তত দেশের মানুষ স্বস্তিতে থাকবে, সুন্দর থাকবে, এরকম ভূমিকায় অবতীর্ণ হোক। কিছু শঙ্কার কথা বলছিলেন, কিছু আশঙ্কার কথা বলছিলেন, সেসব আসলে কতটুকু এবং আপনি আসলে কি মনে করছেন এই নির্বাচন নিয়ে? আজকে কিশোরগঞ্জের জেলার লোক নেত্রকোনা ময়মনসিং গেলে পরে আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা তো কিশোরগঞ্জের সোনার শহর। আমি, হ্যাঁ, আমরা সোনার শহরই, কিন্তু বাসার থেকে বাইরে পরে রাস্তা ফসলে যাইতে পারি না, ট্যাং ব্যাঙ্গে গেলে আর একটা ট্যাং ব্যাঙ্গে জায়গা, এমন একটা অবস্থায় আমরা বিরাজ করছি। আগামী যে প্রতিনিধি হবে এমপি মহোদয়, যেই হোক, আমাদের এই সব দূর অবস্থা থেকে মুক্তি করার জন্য ওনারা যেন আপ্রাণ চেষ্টা করে, তাহলেই আমরা শান্তি পাবো। এই নির্বাচনে আমরা দেখতে চাই এরকম যে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চাই। যারা নতুন প্রজন্ম আছেন অনেকেই নির্বাচন, মানে ভোট কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করতেছে বা যাচ্ছে না। আমরা চাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে আমাদের একজন যোগ্য ক্যান্ডিডেটকে নির্বাচিত করব। এই তরুণ প্রজন্মের কাছে আসলে এই অনীহা আসলে কেন মনে হচ্ছে আপনার? এটার জন্যে সার্বিকভাবে আমাদের নির্বাচন ব্যবস্থাটাই ত্রুটিপূর্ণ আমি মনে করব। তো নির্বাচন কমিশনারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে এটাই যে ভোটাররা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে। কেমন নির্বাচন ব্যবস্থা হলে আপনার মনে হবে যে এটা ত্রুটিমুক্ত? সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিবে, এটাই হবে। এরকম একটি পরিবেশ তৈরি হলেই মনে করেন যে ত্রুটিমুক্ত নির্বাচন ব্যবস্থা, তাই তো? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই চায়ের আড্ডায় যুক্ত হওয়ার জন্য।
দর্শক, প্রান্তিকে মানুষগুলোর চাওয়া খুব বেশি কিছু নয়। সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনকে কেন্দ্র করে যে উন্নয়নের ধারা অব্যাহত আছে, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। সন্ত্রাসমুক্ত হোক প্রিয় মাতৃভূমি, সন্ত্রাসমুক্ত হোক প্রিয় এই জেলা। এই মানুষগুলোর চাওয়া এতটুকুই। এই চাওয়া পাওয়া প্রত্যাশা পূরণ হোক, সেই প্রত্যাশায় আমরাও বিদায় নিচ্ছি আজ এখান থেকেই। আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসের অফিসিয়াল ওয়েবসাইট alljobs.teletalk.com.bd তে।